সমাজ সচেতনতামূলক পদযাত্রা হোক অথবা প্রতিবাদ মিছিল পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিয়েছে ডানকুনির অন্যতম সেরা ইংলিশ মিডিয়াম স্কুল আইডিয়াল পাবলিক স্কুল এই মুহূর্তে আমি রয়েছি পাট ডানকুনির নজরুল উদ্যান ময়দানে এবং দেখতে পাচ্ছেন এখানেই অনুষ্ঠিত হচ্ছে আইডিয়াল পাবলিক স্কুলের অ্যানুয়াল স্পোর্টস এবং দেখতে পাচ্ছেন যে সেই খেলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাচ্চার ট্র্যাকে রয়েছে এবং এরকম দৌড় থেকে শুরু করে নানা রকম যে খেলাধুলা সেই খেলাধুলা কিন্তু সারাদিন এই মাঠে চলবে সারা বছর বাচ্চারা পড়াশোনা করার সঙ্গে সঙ্গে বছরেই একবার যে খেলাধুলাটা হয় আমাদের খুব ভালো লাগছে আমরা খুব আনন্দিত লাভ করছি খুব ভালো লাগছে এখানে এসে এবং বাচ্চারা শারীরিক বিকাশও বাচ্চাদের ঘটবে তার জন্য ভালো হ্যাঁ খেলাধুলাটা খুবই প্রয়োজন কেন ওদেরও ভালো লাগবে সারা বছর পড়াশোনা করার পর খেলাধুলাটা খেলাধুলা করলে ওরা খুব এনজয় করবে মানে খারাপ না তো পড়ছি পাশাপাশি পড়াশোনা কি অবলম্বন করতে হয় হ্যাঁ পড়াশোনাটা খারাপ হয় না ভালোই পড়াশোনা করা হয় ম্যামেরা বাচ্চাদেরকে খুব খেয়াল রাখে এবং পড়াশোনাটাও খুব গুরুত্বপূর্ণভাবেই করায় বাচ্চাদের রেজাল্টও ভালো করে আমার নাম ফਿਰোজা বেগম আমি তো খুব খুশি যে পড়াই کے ساتھ ساتھ بچوں کے جو کھیل ہو رہا ہے میں بہت خوش ہوئی इसके साथ साथ बच्चों भी बहुत खुश है खेला में बहुत खुश रहते हैं पढ़ाई में कैसा ध्यान देता है स्कूल पढ़ाई में ठीक ध्यान दे रहा है और मिस लोग भी अच्छे हैं और सर लोग भी अच्छे हैं इस स्कूल में मैं नाम लिखाया है ना बच्चे लोग को तो बहुत अच्छा है मैं खुश है आपका नाम फुलवंती देवी आज के अपना तो एनुअल स्पोर्ट्स शुरू हो तो की की खेला रही है আমাদের আজকের অ্যানুয়াল স্পোর্টসের অনেক কটাই খেলা রয়েছে ছাব্বিশটা ইভেন্টস রয়েছে পটেটো রেস বিস্কুট রেস ফিলিং ওয়াটার প্লেন রেস স্লো মোশন কবাডি বেলুন ব্রোকেন আরও এরকম অনেক খেলা রয়েছে মানে পড়াশোনার সমান খেলাধুলাটাও করছেন অবশ্যই আমরা চিন্তা করলাম যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা শারীরিক ও মানসিক বিকাশ ঘটে তো সেই জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকে আমরা যথেষ্ট গুরুত্ব এবং প্রাধান্য দিয়ে থাকি এর পাশাপাশি দেখি আপনারা অনেক সময় সমাজ সচেতনতামূলক পদযাত্রা করেছেন সেফটি ওয়াটার এরকম মানে সামাজিক কাজকর্ম আপনাদের এই স্কুলের মাধ্যমে আপনারা হ্যাঁ আমরা আমাদের আইডিয়াল হ্যাঁ আমাদের আইডিয়াল পাবলিক স্কুলের তরফ থেকে সমস্ত মিশরা এবং আমরা আমরা যারা স্যার আছি ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বিভিন্ন সামাজিক সচেতনতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই যেমন সেভ ওয়াটার সেভ লাইফ তারপরে এই গার্বেজ ক্লিন তারপরে গাছ লাগানো আরও অনেক কিছু আমরা সামাজিক কাজ করে থাকি হ্যাঁ এটা আজকে আমাদের বছরে একবারই এই অ্যানুয়াল স্পোর্টসটা হয় আর এবং এখানে প্রচুর অভিভাবকরাও আসেন এবং ছেলেমেয়েরাও উৎসাহিত হন এবং তারা খুব আনন্দ পান পায় তো আমরাও খুব খুশি হই এই দিনটা আমাদের খুব স্মরণীয় এবং বরণীয় হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিএনএন বাংলা বাংলার খবর বিশ্বের দরবারে